হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ নয়ন, আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। তো হ্যাঁ, এটা ভাই মিথ্যা না, এটা আমরা প্রতিবারে এই অপেক্ষায় থেকে কখন এই ইভেন্টটা আসবে। আর অবশেষে চলেই আসছে, ইভেন্টটা গতকালকে আসছে কিন্তু আমি গতকালকে ভিডিও বানাইতে পারি নাই। তো ভাই সরি, একদিন লেট হয়ে গেল। একদিনে ভাই কম করিও তো 10-15টা ডায়মন্ড নেওয়া যাইতোই। তো যাই হোক, ডায়মন্ড তোমরা কীভাবে নিবা? কোনো ক্ষতি হবে না ভাই, আইডির তোমাদের কিচ্ছু হবে না, এটা গেরি নেই তোমাদেরকে নিতে বলছে। তোমরা নিবা, জাস্ট একটু বুদ্ধি খাটাই নিবা যেন পরিমাণে বেশি পাও, মানে সময়টার জন্য বেশি এটা না লাগে। তো বন্ধুরা চলো, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা সবাই জানো যে এই যে কর্নারে আমাদের দেখো দেখো একটা নতুন ইভেন্টেরই আসিয়েছে, যেটা তোমরা ক্লিক করলেই নতুন একটা ইভেন্টে নিয়ে যাবে এই যে জায়গায়। তো ক্লিক করার পর তোমরা এই নিচে কর্নারে যাবা, এখানে ক্লিক করলে তোমরা তোমাদেরকে স্পেন করতে হবে এই জিনিসগুলো। তোমরা বাবা কই, দেখো আমি স্পেনে করছি এই জিনিসগুলো, তোমরা গেম প্লে করলে বাবা। তো এলে তোমরা গেম প্লে করো, প্রতিদিন পেয়ে যাবা 2-5টা 10টা করে। আর এখানে দেখো তোমাদের ওই জিনিসটা আছে, যে জিনিসটা আমি কথা বলতেছি, যেটা লবিতে ফেলানো যায় গিফট বক্স যেটাকে বলে এইটা, তো ওইটা তোমরা পেয়ে যাবা। এখান থেকে স্পেন মারতে হবে অনেক। তো এটা তোমরা পাওয়ার পর তোমরা চলে যাবা ভাই সোজা লবিতে। কি করবা সেটাও আমি বলে দিচ্ছি লবিতে যাওয়ার পর। তো তোমরা আগে লবিতে যাবা, গেম স্টার্ট করে নিবা। লবিতে যাওয়ার পর তোমরা সবারই হাতে দেখবা যে এরকম উজ্জ্বল বল টাইপের কিছু আছে নাকি, থাকলেই বুঝবা না ও এই গিফট বক্সটা ফেলাবে। তো তোমরা সবসময় স্ক্রিনের উপর লক্ষ্য রাখবা যে কোনো লেখা উঠে কিনে একটা লাইন, তো ওটা সাদা লেখা হবে, ওটা উঠলেই বুঝবে যে না কেউ গিফট বক্স ফেলেছে। দেখো এখন যেমন আমি ফেলবো, সাথে সাথে এই দেখো একটা লেখা উঠবে, কিন্তু এই দেখো লেখাটা উঠলো কি। তো এই লেখাটা তোমরা লক্ষ্য রাখবে। আর দেখো আমি একটা ডায়মন্ডও পেয়ে গেলাম, ওটা কেউ যদি উঠে হুট করে লক্ষ্য ওই লেখাটা, তাহলে বুঝবে না কেউ ফেলাইছে, তুমি পুরো লবি খোঁজা শুরু করে দেবা কই ফেলাইছে। তো এইভাবে তোমরা সাধারণভাবে ডায়মন্ড আর গোল্ড ক্লাইম করতেই থাকো। তো ক্লাইম করার যখন শেষ হবে আর 2 সেকেন্ড থাকবে, সাথে সাথে তোমরা এই গেম থেকে এখনই ব্যাক করে দিবা। তো ব্যাক করে দেওয়ার পর তোমরা একদম ডাইরেক্ট আবার তোমাদের হোমে চলে যাবা, অটোমেটিকলি তোমাদের হোমে নিয়ে যাবে। তো এইভাবেই তোমরা সেকেন্ডে সেকেন্ডে, মানে 1 মিনিটও লাগবে না ভাই, এখান থেকে তোমাদের একটা লবি শেষ হয়ে আসবে। একটা লবি থেকে তোমরা 1-2 ডায়মন্ড করে পেলেও অনেকটা হয়ে যায়। একটা লবি থেকে তো একটা লুট করলে মনে করো 1-2 ডায়মন্ড করে দেওয়ার চান্সটা থাকে। তো যাই হোক, তোমরা এইভাবে কালেক্ট করতে থাকো, এই মানে এই বুদ্ধিটাকে খাটাও। আশা করি তোমরা অনেকগুলো ডায়মন্ড কালেক্ট করতে পারবে। আর এর আগের বার আমি 100-এর মতো ডায়মন্ড কালেক্ট করছিলাম, আমার ফ্রেন্ডরা তো 400-500-এর উপরে করছিল। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশাই করে আজকের ভিডিও শেষ করছি। বাই বাই।